দীর্ঘ 15 বছর পর উখিয়া উপজেলায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। উখিয়া প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকাল 3টায় উখিয়া উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাজাহান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সে বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে, অন্যথায় ছাত্র সমাজের ঐতিহাসিক ত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হবে। এদেশের মানুষ আর কোনো স্বৈরাচার সরকার চায় না। বিগত স্বৈরাচার সরকারের দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণে মানুষ পিষ্ট হয়ে পড়েছিল। ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুডিশিয়াল কু আনসার বিদ্রোহ সহ দেশে আবারও ফ্যাসিবাদী নখর ফেলার অপচেষ্টায় লিপ্ত। তারা হাজার কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রহিম ও আব্দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি। সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা অ্যাডভোকেট এ কে এম শাহ জালাল চৌধুরী, জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম সহ অনেকে। আমি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সকল নেতা কর্মী ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, এই গৌরব এই বিজয় যাতে আপনাদের মাঝে কোন ধরনের অহংকার তৈরি না করে, এই বিজয়ের জন্য অভিনন্দন দিবেন যারা অভিনন্দন পাওয়ার যোগ্য, আর এই বিজয়ের জন্য সবথেকে বেশি চুকের পানি ছেড়ে দিলে নফল নামাজ পড়ে শুকরিয়া করতে থাকবেন মহান রব্বুল আলমিনের।